আমি তোমাদের শবনম রায় ছাতি ম্যাডাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সঙ্গে ভালো আছো। এবং রমজান মাসে আমাদের দেখা হলো, ক্লাস হলো, সবাই উপাসনার মধ্যে রয়েছো, প্রার্থনার মধ্যে রয়েছো, সুস্থ রয়েছো, এটাই কামনা করছি। তো আমরা আজকে পড়াবো সামাজিক স্তরবিন্যাস অধ্যায়টি। এর আগে ক্লাসে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন অধ্যায় পাঠ করেছি, সিলেবাস সম্পর্কেও তোমাদের বলা হয়েছে, বইয়ের নাম সম্পর্কেও বলা হয়েছে। তো আমরা আজকে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে কথা বলবো। ইংরেজিতে সামাজিক স্তরবিন্যাসকে বলা হয় সোশ্যাল স্ট্রাটিফিকেশান। সমাজের মধ্যে যে ধনী গরিব ভেদাভেদ, মানুষের মধ্যে যে ভেদাভেদ, জাতি বর্ণের ভেদাভেদ, সেই বিষয়গুলো নিয়েই স্তরবিন্যাসে আলোচনা করা হয়। তোমরা খাতা কলম রাখতে পারো, প্রয়োজনীয় বিষয়গুলো নোট নিতে পারো। সামাজিক স্তরবিন্যাসে আমরা আলোচনা করব যে সমাজের মধ্যে যে নারী পুরুষ ভেদ, ধনী দরিদ্রের ভেদাভেদ, উচ্চবিত্ত নিম্নবিত্তের ভেদাভেদ, এবং হিন্দু ধর্মে রয়েছে জাতি বর্ণের ভেদাভেদ, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম ভেদাভেদ রয়েছে। আবার মুসলমানদের মধ্যে উঁচু বংশ, নিচু বংশ, যেটাকে আমরা আশা পাত্রা বলি, সেরকম ভেদাভেদ রয়েছে। প্রাচীনকাল থেকেই সমাজের মধ্যে আমরা ভেদাভেদ দেখতে পাই, দাসপ্রথা, স্টেট, জাতি বর্ণ এবং সামাজিক শ্রেণী ও পদমর্যাদা, এই চারটি ভেদাভেদ নিয়ে সমাজবিজ্ঞানীরা আলোচনা করে থাকেন। তো আমরা 1940 সালের দিকে সমাজবিজ্ঞানের সামাজিক স্তরবিন্যাসের চিন্তাটি সমাজবিজ্ঞানে আসে ভূতত্ত্ব থেকে। মাটিতে যেমন স্তর রয়েছে, সমাজেও সেরকম স্তর রয়েছে। বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বিভিন্ন পেশার মানুষ রয়েছে, মানুষের মধ্যে জৈবিক কিছু উপাদান রয়েছে, তার ভিত্তিতে সে পার্থক্য হয়ে যায়। যেমন কেউ উঁচু বংশে জন্মগ্রহণ করে, কেউ নিচু বংশে জন্মগ্রহণ করে, সমাজেই পার্থক্যগুলো দেখা যায়। আবার মানুষ তার যোগ্যতা দিয়ে, তার বুদ্ধি বলে সমাজের উচ্চ পর্যায়ে চলে যায়। যোগ্যতা, ক্ষমতা, এগুলোর মাধ্যমেও সমাজে সে অর্জন করে, উচ্চ পর্যায়ে সে চলে যায়, তাতে সে উচ্চ শ্রেণীর মানুষ হিসাবে গৃহীত হয় সমাজে। এরকম এই ভেদাভেদগুলোই আমরা সমাজবিজ্ঞানে আলোচনা করব। আজকের অধ্যায়ে আলোচনা করব সামাজিক স্তরবিন্যাস অধ্যায়ে। তোমরা খাতা কলম রাখতে পারো, সঙ্গে প্রয়োজনীয় বিষয়গুলো লিখে নিতে পারো। সামাজিক স্তরবিন্যাস সমাজবিজ্ঞানের একটি মৌলিক প্রত্যয় এবং এই বিষয়টি ভূতত্ত্ব থেকে নেওয়া হয়েছে 1940 সালের দিকে। এবং ভূতত্ত্ব থেকে নেওয়া হয়েছে এভাবে যে মাটিতে যেরকম স্তরভেদ থাকে, সমাজের মানুষের মধ্যেও সেরকম স্তরভেদ রয়েছে। সেই জন্য এই চিন্তাটা সমাজবিজ্ঞানীরা ভূতত্ত্ব থেকে নিয়েছে, যে সমাজের মধ্যেও তারা দেখেছেন যে ধনী গরিব সহ নানা রকম ভেদাভেদ সমাজের মধ্যে রয়েছে। তো আমরা বলছি যে স্তরবিন্যাস শব্দটি এসেছে মৃত্তিকা বিজ্ঞান থেকে 1940 সালের দিকে, যেটা তোমাদেরকে আমরা বললাম। মৃত্তিকা মণ্ডলের ভূতাত্ত্বিক গঠনে মাটির বিভিন্ন স্তর রয়েছে। এসব স্তর যেমন এক একটি অন্যটিকে পৃথক করেছে, তেমনি সামাজিক স্তরবিন্যাস এবং সমাজের বিভিন্ন মানুষ ও শ্রেণীকে নানা স্তরে বিভক্ত করেছে। সাধারণভাবে বলা যায় যে বিভিন্ন উপাদানের ভিত্তিতে উঁচু নিচ ভেদে সমাজের মানুষের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে সামাজিক স্তরবিন্যাস বলে। সরকিনের মতে একটি জনগোষ্ঠীকে ক্রমোচ্চ শ্রেণীতে বিভক্তকরণকে সামাজিক স্তরবিন্যাস বলে। ক্রমোচ্চ বলতে আমরা বলছি নিচ থেকে উপরের দিকে যাওয়া। সামাজিক স্তরবিন্যাস একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রত্যয়, যেটা তোমাদের আমি আগেও বললাম। তাই সামাজিক স্তরবিন্যাসে কতগুলো ধরন রয়েছে। সমাজবিজ্ঞানীরা সামাজিক স্তরবিন্যাসের চারটি ধরনের কথা বলেছেন, যেটি আমি একটু আগেই তোমাদেরকে উল্লেখ করেছি। যেমন দাসপ্রথা, স্লেভারি, স্টেট, জাতি বর্ণ, কাস্ট সিস্টেম, সামাজিক শ্রেণী ও পদমর্যাদা, সোশ্যাল ক্লাস অ্যান্ড স্ট্যাটাস, এটি স্তরবিন্যাসের মৌল বিভাজনও বলা যায়। এগুলোকে সমাজের ক্ষেত্রে, স্তরবিন্যাসের ক্ষেত্রে মৌল বিভাজনও বলতে পারি আমরা এটাকে।
সমাজতাত্ত্বিকরা সামাজিক স্তরবিন্যাসের কথা বলেন। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কাঠামোগত অসাম্যকে সামাজিক স্তরবিন্যাস বলে সংজ্ঞায়িত করা যায়। পৃথিবীর উপরের দিকে যেমন পাহাড়ের কথা আমরা বলতে পারি, বিভিন্ন ভূতাত্ত্বিক স্তরের সঙ্গে তুলনা করলে বিষয় স্পষ্ট হয়, যা সমাজকে ক্রমোচ্চ ধাপ হিসাবে দেখা যায়, যেখানে উপরের কাছাকাছি যারা তারা বেশি সুবিধা ভোগ করে, যারা নিচের দিকে রয়েছে তারা কম সুযোগ সুবিধা পায়। সমাজে স্তরবিন্যাসের প্রথম পর্যায়টি হচ্ছে দাস প্রথা। সামাজিক স্তরবিন্যাসের প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকরণ হচ্ছে দাস প্রথা। দাসত্ব প্রথাটি অত্যন্ত প্রাচীন, আদিম সমাজ ব্যবস্থার মধ্যেই এর উৎপত্তি ঘটেছে। প্রাচীন গ্রিস ও রোমে এই প্রথাটি প্রচলিত ছিল। দাস ব্যবস্থা শুরুর দিকে যখন সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার প্রচলন হয়, তখন থেকেই সম্পত্তির উপর মালিকানাকে কেন্দ্র করে প্রায়ই যুদ্ধ সংগঠিত হতো এবং যুদ্ধে বন্দীদেরকে দাসে পরিণত করা হতো। মূলত এভাবেই দাসপ্রথা গড়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলেও আমরা দাসপ্রথা দেখেছি। দাসত্ব ব্যবস্থা হলো অসাম্যের চরম নিদর্শন, কারণ এর আক্ষরিক অর্থে কিছু ব্যক্তি হলো অন্যের সম্পত্তির ন্যায় মালিকানাধীন। মনে করা হচ্ছে যে একজন ব্যক্তিকে একজন ক্রয় বিক্রয় করতে পারে, তাকে ব্যবহার করতে পারে, যে কোনো কাজে লাগাতে পারে, এইভাবে সে ব্যবহার করতে পারে। সেই জন্য এটাকে দাস প্রথা বলা হচ্ছে, যে দাসকে সে প্রয়োজনে যে কোনো কাজে ব্যবহার করতে পারছে। দাসের নিজের কোনো অধিকার থাকছে না, মানুষ হিসাবে তার কোনো অধিকার থাকছে না, তাকে ক্রয় বিক্রয় করা যায়, তাকে যে কোনো কাজে ব্যবহার করা যায়। দাস প্রথা ও দাসদের বৈশিষ্ট্য সম্পর্কে আমি বলছি তোমাদের। দাসেরা ছিল মালিকের সম্পত্তি, তারা যে কোনো কাজ করতে বাধ্য, এর মূল ভিত্তি ছিল অর্থনীতি। দাসদের কোনো স্বাধীনতা ছিল না, দাসদের উপর প্রভুত্ব ছিল অবাধ কর্তৃত্ব, তাদের কোনো ভূসম্পত্তি ছিল না। সামাজিকভাবে দাসেরা ছিল ঘৃণার পাত্র, কোনো মানবিক সামাজিক অধিকার ভোগ করতে তারা পারত না। দাসপ্রথা হচ্ছে এমন এক ধরনের আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা যেখানে মানুষের সম্পত্তি হিসাবে গণ্য হতো, যা সমাজ ও আইন স্বীকৃতি দিত। এখানে দুটি শ্রেণী ছিল, দাস ও দাস মালিক। দাসরা প্রায়শই প্রতিরোধ এবং আন্দোলন গড়ে তুলত। দাস ব্যবস্থা ভেঙে পড়ে তাদের আন্দোলন এবং অর্থনৈতিক কারণে। দাসপ্রথা সম্পর্কে আলোচনা করছিলাম। অ্যারিস্টটল দাসকে বলেছেন জীবন্ত সম্পত্তি, যাকে আমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। দাস ইচ্ছা করলেই মুক্তি পেতে পারে না, একজনের কাছে আর একজনের কাছে চলে যেতে পারে না, কারণ তাকে ক্রয় করা হয়েছে। সে পালিয়ে গেলেও তাকে ধরে নিয়ে আসা হয়, তাকে কঠোর শাস্তি দেওয়া হয়, বিভিন্ন ধরনের কাজকে দাসকে দিয়ে করানো হয়। মনিবদের মনোরঞ্জনের জন্য দাসকে বিভিন্ন ধরনের খেলা দেখানো হয়, খেলা দেখাতে হয়, তারপরে কঠোর পরিশ্রম করতে হয়। দাসদের শ্রমেই আমরা আজকে যে সভ্যতাগুলো দেখতে পাই, প্রাচীন গ্রিস রোমে দাসদের শ্রমে কঠোর পরিশ্রমেই সেগুলো গড়ে উঠেছে। এবং আমরা দাসদের বিদ্রোহও দেখতে পাই, স্পার্টাকাসের নেতৃত্বে দাসদের বিদ্রোহ হয়েছিল এবং সেটি একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ হিসাবে পরিচিত। আমরা এখন পরের বিষয় আলোচনা করছি, স্টেট প্রথা সম্পর্কে আলোচনা করছি। মধ্যযুগে স্টেট প্রথা ইউরোপে দেখা গেছে। মধ্যযুগে সামন্ত ব্যবস্থায়, সামন্ত হচ্ছে ফিউডালিজম বলি আমরা, সামন্ত হচ্ছে মধ্যযুগের কৃষিভিত্তিক সমাজকে সামন্ততন্ত্র, সামন্তবাদ বা ফিউডালিজম বলা হয়। সেই যুগে যে ভেদাভেদগুলো ছিল সমাজে, যে স্তরবিন্যাসগুলো ছিল, সেটাকে স্টেট বলা হচ্ছে। সামাজিক স্তরবিন্যাসের দ্বিতীয় প্রকরণ হচ্ছে স্টেট। স্টেট যা মধ্যযুগে ইউরোপে অর্থাৎ সামন্ত সমাজে একটি বিশেষ ব্যবস্থা হিসেবে গড়ে ওঠে। মধ্যযুগে ইউরোপে জন্মগতভাবেই ব্যক্তির মর্যাদা নিরূপণ হতো, বিভিন্ন সামাজিক স্তর আইনের মাধ্যমে নিরূপণ করা হতো, সমাজের মানুষের কর্তব্য দায়িত্ব নির্দিষ্টভাবে বণ্টন করা হতো।
যেমন জমির অধিকারী যারা তারা একটা শ্রেণী, ভূমির মালিক তারা একটা শ্রেণী, জমির অধিকারী বা ভূমির মালিক তারা একটা শ্রেণী, যাজক সম্প্রদায় যারা ধর্মযাজক ধর্মের কাজ করেন তারা একটা শ্রেণী, সাধারণ মানুষ যারা সবার জন্য পরিশ্রম করে তারা একটা শ্রেণী। বটমোর বলেছেন অভিজাত শ্রেণী সবার ভাগ্য নির্ধারণ করে, যাজক শ্রেণী সবার জন্য প্রার্থনা করে এবং সাধারণ শ্রেণী সবার জন্য খাদ্য সরবরাহ করে। মধ্যযুগে ইউরোপীয় সমাজ মূলত তিনটি স্টেটে বিভক্ত ছিল। প্রথম স্টেট ছিল অভিজাত শ্রেণী, দ্বিতীয় স্টেট ছিল যাজক শ্রেণী, তৃতীয় স্টেট ছিল সাধারণ শ্রেণী। স্টেটের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যাজক বলতে তোমরা হয়তো বুঝতে পারছো ধর্মযাজক, যারা ধর্মের কাজ করতেন, যেমন আমাদের এখানে হিন্দুদের মধ্যে পুরোহিত আছে, খ্রিস্টানদের মধ্যে পোপ আছে, এনাদেরকে আমরা ধর্মযাজক বলতে পারি, তারা ধর্মের কাজ করতো। আর জমির মালিক শ্রেণী যারা তাদেরকে বলা হচ্ছে অভিজাত শ্রেণী। আর সাধারণ শ্রেণী বলতে যারা বলছে যে অন্যের জন্য উৎপাদনের কাজে জড়িত, খাদ্য উৎপাদন, খাদ্য প্রস্তুত এগুলো কাজে যারা জড়িত তারা সাধারণ শ্রেণী হিসাবে গণ্য হতো। স্টেট প্রথায় আইনের চোখে সবাই সমান ছিল না, স্টেট ব্যবস্থা ছিল অনেক জটিল, বৈচিত্র্যপূর্ণ এবং অনমনীয়। অনমনীয় বলতে আমরা বুঝাচ্ছি যে ইচ্ছে করলেই এটা মানে পরিবর্তন করা যায় না, ব্রেক করা যায় না, এটাকে ভাঙা যায় না। সমাজে যা নির্ধারণ করে দেওয়া আছে সেটাই অবশ্যই সবাইকে মেনে চলতে হয়, কঠোরভাবে মেনে চলতে হয়, এটাকে আমরা বলছি অনমনীয়। সামন্ততান্ত্রিক স্টেট ছিল এক একটি রাজনৈতিক গোষ্ঠী, ইউরোপীয় সামন্ততন্ত্রের অংশ বলে বহু ঐতিহ্যবাহী সভ্যতায় এই ব্যবস্থা বিদ্যমান ছিল, যেমন জার্মানে ছিল স্টেট ব্যবস্থা। সামন্ত ভূমি ব্যবস্থায় বিভিন্ন স্তরের মধ্যে পরস্পরের প্রতি কর্তব্য অধিকার আইন দ্বারা নির্ধারিত ছিল। ইউরোপের সর্বোচ্চ ভূমিসত্ত্ব স্তর অভিজাত এবং সম্ভ্রান্তদের নিয়ে গঠিত ছিল, পুরোহিতরা আর এক স্তর গঠন করে। এছাড়া ভূমিসত্ত্বের তৃতীয় স্তর যারা সাধারণ বলে অভিহিত তাদের মধ্যে ছিল ভূমিদাস, স্বাধীন কৃষক, ব্যবসায়ী এবং কুটির শিল্পীরা অন্তর্ভুক্ত ছিল। মধ্যযুগে ভারতবর্ষেও সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রচলন পরিলক্ষিত হয়, তবে ভারতীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল ইউরোপীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ পৃথক। সে বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা দাসপ্রথা এবং স্টেট নিয়ে আলোচনা করলাম। দাসপ্রথা প্রাচীন যুগে প্রাচীন ইউরোপে, প্রাচীন গ্রিসে, রোমে দেখা গেছে, আর স্টেট প্রথা মধ্যযুগের ইউরোপে দেখা গেছে, যে এগুলো সমাজের এক একটি স্তরবিন্যাস, সমাজের ভেদাভেদের এক একটি নিদর্শন।